হাতে গোনা কয়েকটা দিন, বাঙালির ঘরে ঘরে তারপর ভাই ফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে বোন তার ভাইয়ের দীর্ঘ জীবন কামনা করে, সেই সাথে সারা জীবন বোনের সুখ দুঃখের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়। তবে এর সাথে থাকে মিষ্টি মুখের আয়োজন। সেই মিষ্টি মুখকে স্বতন্ত্র করতে মিষ্টিতে নতুনত্ব আনলেন হুগলি জেলার শ্রীরামপুর বটতলার এক ময়রা। তার অভিনবত্বে থাকছে ফল দিয়ে তৈরি রসগোল্লা, যেমন আপেল, গাজর, ক্যাপসিকাম, আনারস দিয়ে তৈরি করেছেন রসগোল্লা। তার এই অভিনবত্বে এলাকাবাসী বেজায় উৎসাহিত। দোকান মালিক জানিয়েছেন এই ধরনের মিষ্টির চাহিদা যথেষ্ট, ক্রেতারা এই ধরনের মিষ্টি পেয়ে খুশি, নতুন রূপে নতুন স্বাদ নিতে প্রহর গুনছে সকলে। প্রত্যেক বছর চেষ্টা করা হয় নতুনত্ব মিষ্টি তুলে দেওয়ার। নতুন ধরনের মিষ্টি পেয়ে তারা যেমন আনন্দ পায়, তেমনি নতুন ধরনের মিষ্টি তৈরি করেও আনন্দ পান কারিগর। অন্য বছরের চেয়ে এবছরের বেশি চাহিদা রয়েছে আপেল, গাজর, আনারস, ক্যাপসিকাম, রসগোল্লার। বাজারে গিয়ে এই সব ফল কিনতে গেলে যে দাম, তার থেকে অনেক কম দাম মিষ্টির। এই ধরনের মিষ্টি চাইছে ক্রেতারা। প্রত্যেক বছরে যখন আমি নতুন ধরনের মিষ্টি তৈরি করি এবং যে পরিমাণে চাহিদা থাকে তার থেকে এবারে যে মিষ্টিটা করছি তার থেকে বেশি চাহিদা। একের পর নতুন ধরনের তো প্রত্যেকে চাইছে। যা বাজারে গেলে আনারসের দাম বা আঙুরের দাম বা আপনার ক্যাপসিকামের বা আপেলের দাম তার তুলনায় তো অনেক কম। একটা মিষ্টিকে তৈরি করে আমি যে আনারস বা আপেল বা ক্যাপসিকাম দিচ্ছি বা গাজরে দিচ্ছি, এতে মানুষ তো আনন্দ পাবে, আর আনন্দ চোখে তো দোকানে কাস্টমার আমার মানে ভালো সাড়া দিয়েছে। এই নতুন ধরনের মিষ্টির বানানোর কারণ হচ্ছে আমি প্রত্যেক বছর চেষ্টা করি আমার যেসব কাস্টমার আছে বা যারা আসছে তাদের হাতে নতুন কিছু তুলে দেওয়ার। কারণ হচ্ছে আমি নতুন কিছু তুলে দিলে তারা যেমন আনন্দ পায়, আমি তৈরি করি তার থেকে বেশি আনন্দ পায়। যে মানুষ আমার কাছে ভালোবেসে আপেলের, যেমন করেছি এবারে আপেলের রসগোল্লা, তারপরে ক্যাপসিকামের রসগোল্লা, গাজরের রসগোল্লা, তারপরে আনারসের রসগোল্লা, এসবগুলো আমরা তৈরি করে এবারে ভাইফোঁটা উপলক্ষে আমাদের দিদি বোনের হাতে তুলে দেব। প্রত্যেক বছরে যখন আমি নতুন ধরনের মিষ্টি তৈরি করি এবং যে পরিমাণে চাহিদা থাকে তার থেকে এবারে যে মিষ্টিটা করছি তার থেকে বেশি চাহিদা।